জেরা পর্ব মিটিয়ে সঠান মন্দিরে ছুটলেন নুসরাত। ফিজিও থেকে বেরিয়ে মন্দিরে পুজো দিলেন তিনি, নিজে হাতে করলেন প্রসাদ বিতরণ। নেপথ্যের কারণ শুনুন কি বলছেন সাংসদ অভিনেত্রী। ফ্ল্যাট প্রতারণা মামলায় মঙ্গলবার ইডির জেরার মুখে পড়েছেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। টানা ছয় ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। বিকেলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তর থেকে বেরিয়েই মন্দিরে ছুটলেন অভিনেত্রী। মঙ্গলবার সকাল 10:43 নাগাদ ফাইলপত্র হাতে নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন তৃণমূলের তারকা সাংসদ। সকাল 11:00 তলব করা হয়েছিল তাকে। দীর্ঘ ছ ঘন্টা জিজ্ঞাসাবাদ পর্ব মিটিয়ে সন্ধ্যের নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের হন তিনি, আর তারপরই চলে যান মন্দির। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বাড়িতে না ঢুকে প্রথমেই বাড়ির কাছের একটি মন্দিরে ঢোকে নুসরাত। মার্বেলের মেঝেতে হাঁটু মুড়ে বসে পুজো দেন, পুজোর পর প্রসাদ বিতরণও করেন নিজে হাতে। আর সেই ফাঁকেই উপস্থিত সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হন তিনি। প্রসাদ বিলি করতে করতেই জানান বাড়ির সকলে অপেক্ষা করছে, তাই এবার বাড়ি ফিরবেন। কিন্তু মন্দিরে আসার বিশেষ কোনো কারণ আছে কি? বাড়ি ফেরার পথে নুসরাতের মন্দির যাওয়া নিয়ে এই প্রশ্ন নিয়ে অনেকেই কৌতূহলী। ইডির জেরা উত্তরাতে কি মন্দির আসার ভাবনা চলছে সেই জল্পনাও। তবে সব অনুমান নিজেই নস্যাত করেছেন তৃণমূল সাংসদ। নুসরাত জানান মন্দির আসার কোনো বিশেষ কারণ নেই। শনি মঙ্গলবার করে এমনিতেই আমি মন্দিরে আসি, কেউ না থাকলেও আসতাম, অন্য কোনো দিন হলেও দেখতে পেতে, এমনটাই জানান নুসরাত জাহান। এরপরই গাড়িতে উঠে বাড়ির পথ ধরে তৃণমূল সাংসদ। জেরা নিয়ে বিশেষ কিছু না বললেও নুসরাত জানিয়েছেন তদন্তকারীরা যা যা জানতে চেয়েছিলেন সব প্রশ্নের উত্তর দিয়েছেন, সমস্ত নথিও জমা দিয়েছেন। তদন্তে সহযোগিতার স্বার্থে ইডি ডাকলে ফের যাবেন বলেও জানিয়েছেন তিনি। ফ্ল্যাট প্রতারণায় বেশ কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে নুসরাতের বিরুদ্ধে। অভিযোগ, 2014 সালে নুসরাতের সংস্থা 429 জনের কাছ থেকে 5,55,000 টাকা করে নিয়েছিল 3BHK ফ্ল্যাট দেওয়ার নাম করে। সংস্থা দাবি করেছিল রাজারহাট হিটকোর কাছে ফ্ল্যাট দেওয়া হবে, 3 বছরের মধ্যেই ফ্ল্যাটগুলি হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু আজও ফ্ল্যাট পাওয়া যায়নি। মোট 24 কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে। 9 বছরে বিনিয়োগকারীরা কেউ ফ্ল্যাট না পেলেও সেই টাকায় বসিরহাটে তৃণমূল সাংসদ দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে ফ্ল্যাট কেনেন বলে অভিযোগ ওঠে। পাম এভিনিউয়ে ইডেন ইম্পেরিয়াল আবাসনে নুসরাতের 2,500 স্কোয়ার ফুটের ফ্ল্যাট রয়েছে। যদিও সাংবাদিক বৈঠক করে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী, সেই সঙ্গে দাবি করেছেন তিনি ওই সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন, যদিও সেই দাবি শোনা মাত্রই খারিজ করে দিয়ে সংস্থার ডিরেক্টর রাকেশ সিং। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।